আপনারা কি জানেন যে শ্রুত জাফর ইকবাল স্যার আর 87 তে কলম না লেখার ঘোষণা দিয়েছেন? আপনারা যারা জাফর ইকবাল স্যারকে চেনেন তো চেনেন, বেশিরভাগ মানুষ আশা করা যায় চেনেন। যদি কেউ না চিনে থাকেন তাহলে ওনার পরিচয় হচ্ছে উনি পত্রিকায় কলাম লিখেন 87 কলাম নামে, পাশাপাশি উনি একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক কল্প লেখক। অভিযোগ আছে ওনার কল্প কাহিনীর আইডিয়াগুলো গল্পগুলো ইউনিক না। এবং ওনার একটা বড় পরিচয় হচ্ছে উনি মুক্তিযুদ্ধের চেতনার খুব প্রচণ্ড সৈনিক, উনি প্রচণ্ড দেশপ্রেমিক, প্রচণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক। উনি ফিল্টার আবিষ্কার করেন, সেই ফিল্টার দিয়ে নানান জোরকে ক্যাক করে ধরেন। আবার একেবারে অবভিয়াস অনেক লোকজন ওনার ফিল্টার দিয়ে সরসর করে বের হয়ে চলে যায়। সো এবং কারা আটকাবে, কারা বের হয়ে যাবে, কারা আটকানো উচিত হওয়া সত্ত্বেও আটকানে বের হয়ে গেছে এবং কারা আটকানো উচিত ছিল না কিন্তু সরসর করে আটকা পড়ে যাচ্ছে, এগুলো খুব প্রেডিক্ট হয়ে গেছে। সো উনি ওনার এই ফিল্টারের কারণে, ওনার মুক্তিযুদ্ধের চেতনার প্রচার প্রচারণা, দেশপ্রেম, হ্যাঁ এইগুলোর কারণে খুব এসব কারণে বিখ্যাত। তবে এই সব কিছুর পাশাপাশি ওনার ছোটো আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে উনি একজন রিসার্চার, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, এখন অবসর নিয়েছেন। বাট ওনার ফিল্টারে হইতেছে জামাত শিবির আটকা পড়ে যায়, হেফাজত আটকা পড়ে যায়, বিএনপি আটকা পড়ে যায়, আওয়ামী লীগ আটকা পড়ে না, ছাত্রলীগ আটকা পড়ে না, ছাত্রলীগ কোপা কুপি করে সব, মানে এখন ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, রাইট, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন ছাত্রদল হয়। সো যে সাধারণত হয় কি, যারা ক্ষমতায় থাকে এস্টাবলিশমেন্ট, তারা সকল ধরনের দুর্নীতি, খুন, গুম, ধর্ষণ, এই যে মারপিট, সবখানে ছাত্রলীগকে পাওয়া যায়। তো সব ধরনের অন্যায় অনাচার এরা জড়িত থাকে, রাইট, কারণ যাদের হাতে ক্ষমতা আছে তারা একটু দুর্নীতি করার ক্যাপাসিটি আছে, বিরোধী দল তো দূরের উপর থাকে। তো নর্মালি ন্যূনতম বুদ্ধিজীবী যারা, ন্যূনতম ইন্টিগ্রিটি যারা আছে, তারা হচ্ছে ইউজুয়ালি বা সাধারণ মানুষ অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্টের হয়, এস্টাবলিশমেন্টের সমালোচনা করে। আমাদের জাফর ইকবাল স্যার একজন মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ওনার এমন এক ফিল্টার উনি আবিষ্কার করছেন, উনি যেই সরকার ক্ষমতায় থাকুক, বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত ক্ষমতা থাকলে তো লেখেই, কলাম তো লিখেই, বিএনপি জামাত ক্ষমতা নেই, বিএনপি জামাত পৃথিবীর কোথাও নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, জামাতের সব নেতা ফাঁসি দিয়ে ফেলছে, বিএনপির কোনো অস্তিত্ব নাই, উনি এখনও প্রত্যেক লেখায় বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, উনি এখনও এই ছাত্রলীগের দৌরত্ব সারা পৃথিবীকে, বাংলাদেশকে তটস্থ করে রাখছে এবং মতান্তরে সারা পৃথিবীকে তটস্থ করে রাখছে। এই দিনেও উনি কলাম লিখেন যে ছাত্রলীগের ছেলেরা ভুল বোঝে, ওরা নিয়ে এভাবে লিখছেন, আই এম নট মেকিং ইট আপ, আপনারা যাদের বিশ্বাস হবে না তারা আমাকে চ্যালেঞ্জ করার স্বার্থ হইলে একটু খুঁজে বের করেন যে ছাত্রলীগের এরা ছোটো ছেলে, এদের এরা কী বোঝে, এদেরকে আমার কাছে ডাক পাঠিয়ে দিলে মাথায় হাত বুলাই এরা বুঝতে পারবে। এই হইছে উনি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এই হইতে ওনার ক্ষোভ, ওনার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করার পরও উনি ছাত্রলীগের ছোটো ছেলেরা কী বোঝায়, শিবির, ওরা ছোটো ছেলে না, ওরা সব বয়স্ক লোক আর কি, ওদের সারাদিন শিবির, শিবির, ছাত্রলীগ, কী বলি, ছাত্রলীগ, সরি সরি, তবা তবা, বিএনপি, বিএনপি, জামাত, শিবির, বিএনপি, হেফাজত, 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 এই চলতে থাকে আর কি ওনার। সো উনি পত্র পত্রিকা কলাম লেখা শুরু করায় এগুলো আমরা আরেকটু ভালোভাবে ওনাকে জানতে শিখতে পারছি। ওনার বইয়ে গল্পের মধ্যে এরকম পিঞ্চ মিঞ্চ মারা থাকে সবসময়, এগুলো ওইভাবে চোখে কারো পড়ে নাই বা খেয়াল করার কারণ ছিল না যে হুজুর টুজুর নিয়ে একটা চুলকানি, হ্যাঁ, কিন্তু এই জন্য কলাম লেখার শুরু করার পর এটাই জন্য সাদা সিধে কথা নাম দিছে, সাদা সিধে কথা নাম, কলামের শুরুতে লিখবেন যে আমি রাজনীতি বুঝি না বলবেন, এবং মাঝখানে লিখবেন আমি এটা জানতে পারি না কেন হলো, এরপর শুরু হয়ে যাবে যত রকম শয়তানি আছে। সো ওনার সেটা আমরা বঞ্চিত হব সেই বিনোদন থেকে, এটা খুবই দুঃখের একটা ব্যাপার, কারণ উনি আর এই কলামটা লিখবেন না বলে ঘোষণা দিয়েছেন, ঘোষণাটা উনি একটা কলম লিখিয়ে দিয়েছেন। ওনার এই লাস্ট যে কলামটা উনি লিখে এই ঘোষণাটা দিলেন, তার ওই কলমটা থেকে কিছু চুম্বক অংশ পড়ি, পরে তারপর লাস্টে উনি যে ঘোষণাটা আসবে সেই ঘোষণাটার সাথে বিরহ কাতর হয়ে তারপর আলোচনা শেষ করবো আর কি। ওকে, সো উনি লেখাটার শুরুর দিকে এভাবে করে লিখছে, আমাদের জন্য এই বছর 2020 সালে একটা বিশেষ বছর ছিল, কেন, কারণ এটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। ওকে ওকে, এটা নাথিং নিউ, আমরা জানি স্যার কোন দিক থেকে আসতেছেন এবং কোন দিকে রওনা দিবেন এখন। ওকে ফাইন, হ্যাঁ, জন্মশতবার্ষিকী, ওকে, খুব সুন্দর। ভাগ্যিস এই করোনা দুঃসময়ের কারণে অনেক অনুষ্ঠান পিছিয়ে নেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে উনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান টনুষ্ঠান নিয়ে কথা বলবেন, তার মানে ধারণা করা যায় উনি হয়তো এখন বলবেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে যেভাবে করে রাষ্ট্রীয়ভাবে অপচয় করা হচ্ছে, এই টাকাগুলো তো মানুষের টাকা, এগুলো তো শেখ হাসিনা বা প্রধানমন্ত্রীর টাকা না। সো উনি ওনার পিতার জন্মদিন পালন উপলক্ষে, কারণ এগুলো বঙ্গবন্ধু জাতির জনক, সেটা আমরা যদি বঙ্গবন্ধু জাতির জনককে সম্মান দিয়ে যদি জাতি পালন করতে চাই তো সেটা ওনারা দেখতো, ওনারা আমাদেরকে দেখতো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এগুলো করতেছে কিনা, কিন্তু ওনারা সেই নিরাপত্তাটা অনুভব করেন না যে
আজকে সাধারণ মানুষের হাতে ছেড়ে দিলে সাধারণ মানুষ বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করবে না, কারণ ওনারা বঙ্গবন্ধুর নাম ভাঙে যেই পরিমাণ তটস্থ করে রাখছে সারা দেশকে এবং এই ছাত্রলীগের পোলাপান জয় বাংলা বঙ্গবন্ধুর আদর্শ বলে মায়ের পিঠ কুপাকুপি কিলাকিলি। সো একটু ভয়ভীতির মধ্যে আসছে মানুষ বঙ্গবন্ধুর আদর্শ এবং নিয়ে আর কি। সো এইসব ওই যে বঙ্গবন্ধুর ছবি আঁকে, তিলটা এক ক্লাস ফাইভের বাচ্চা ছবি আঁকছে, একটা তিল ছোট হয়েছে না বড় হয়েছে ওই ছেলের স্কুল থেকে বের করে দিচ্ছে, তারপর বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন ভালো হয় না এটার জন্য মায়ের পিঠ, মানে একটা অবস্থা আর কি। হ্যাঁ, বঙ্গবন্ধুর ছবি নিয়ে বঙ্গবন্ধুর ছবি কেউ যদি আঁকে একটু উনিশ বিশ হয় তাহলে তার অবমাননা মামলা হয়ে যাচ্ছে। সো মানুষ একটু তটস্থ আছে, হালকা বঙ্গবন্ধু নিয়ে একটু ভয় ভয় থাকে আর কি। সো সাধারণ মানুষের হাতে যদি ছেড়ে দেওয়া হইতো যে তারা স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করতেছে পকেটের টাকা খরচ করে বা চান্দা তুলে, সেরকম যদি হতো তাহলে আমরা দেখতাম আর কি যেগুলো, তো সেটা তো হচ্ছে না, হইতেছে রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী ওনার বাবার জন্য খরচ করতেছেন, ওনার বাবা যে জাতির জনক সেইভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হয়ে করতেছে তেমনটা আমরা তেমন কোনো সাইন দেখতে পাচ্ছি না। তো একজন ন্যূনতম ইন্টিগ্রিটিওয়ালা মানুষ হিসেবে উনি নিশ্চয়ই এখন যেহেতু শুরু করলেন এটা দিয়ে আলাপ এবং উনি বলতেছেন ভাগ্যিস ভাগ্যিস এই করোনার দুঃসময়ে অনুষ্ঠান ও আছে, তার মানে আমাদের রাষ্ট্রে কিছু টাকা বাঁচবে, এটা নিয়ে এখন আমাদের জাফর ইকবাল স্যার ন্যূনতম একটা বুদ্ধিজীবী, ন্যূনতম মানে পুরাই দলদাস তাবেদার এবং একটা বিকৃত অধিকৃত একজন চাটুকার না, একজন ন্যূনতম বুদ্ধিজীবী হিসেবে নিশ্চয়ই কথাটা বলবেন না বলে আমার আমার একটা সন্দেহ আর কি। দেখি উনি কী বলেন, ভাগ্যিস এই করোনার দুঃসময়ের কারণে অনেক অনুষ্ঠান পিছিয়ে নেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার জন্য আরও নয় মাসের জন্য সময় নেওয়া হয়েছে। এই ভাগ্যিস বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার জন্য আরও নয় মাসের জন্য সময়, ওরে মাই পাগল হয়ে গেলাম আমি, কীগুলো এই কথাটা ভাগ্যিস আমি 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 শুনে আমি ভুল পড়ছি আরেকবার একটু বুঝে নিই উনি, মানে এক বছর ধরে তো জন্ম শতবার্ষিকী পালন হইতেছে অলরেডি করোনার মধ্যেও হইতেছে এবং রাষ্ট্রের টাকা খরচ করে প্রত্যেকটা টিভির কোনার মধ্যে সিল, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্যাডের মধ্যে সিল, রাষ্ট্রের মানুষের টাকা খরচ করে এই করোনার মধ্যেও চলতেছে এইগুলা। সো উনি সেটা এইটা নিয়ে কথা বলতেছেন ভাগ্যিস দিয়ে, তাহলে আমি ভুল পড়ছি আমার চশমা, কিন্তু চশমা ইউজ করি না, দেখি একটা এই চশমা লাগে, দেখি দুটা থ্রিডি চশমা এখন তাহলে হয়তো একটু ডিফারেন্ট দেখতে পাবো, সিনেমা দেখে হল থেকে পাইছিলাম। ভাগ্যিস এই করোনা দুঃসময়ের কারণে অনেক অনুষ্ঠান পিছিয়ে নেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার জন্য আরও নয় মাসের জন্য সময় নেওয়া হয়েছে। ভাগ্যিস বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার জন্য আরও নয় মাসের জন্য সময় নেওয়া হয়েছে, কী ব্যাপার থ্রিডি চশমা কাজ করে না কেন স্যার? আপনি এটা নিয়ে আনন্দিত, এক বছর ধরে রাষ্ট্রীয় কোষাগারের টাকা অপচয় করে এইভাবে বলতেছে হ্যাঁ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবেন জাতির জনক রাষ্ট্রীয় হবে, করেন না একদিন পালন করেন, এক মাস করেন, এক বছর ধরে করতেছে সেটা আবার কিন্তু 2020 সাল এক্সটেন্ড করে 2021 সাল, 2020 থেকে 2021 নিচ্ছে এবং কয়েকদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে এটাকে এক্সটেন্ড করে 2021 ডিসেম্বর পর্যন্ত, টাকাগুলো তো মানুষের টাকা, এই কোভিডের মধ্যে অর্থনীতির এই বাজে অবস্থা এর মধ্যে আপনি ভাগ্যিস যে নয় মাস পর আবার এই জিনিস শুরু হবে, আপনি আনন্দিত? এই জন্য আর কি আপনি খুশি হই আমরা খুব যে আপনি কলম লেখা বন্ধ করছেন, কারণ আপনি যদি এই হারে কলম লিখতে থাকেন তাহলে আপনার এই পশ্চাৎ মানে সরি পরনে কাপড় থাকবে না। সো এটা আপনার জন্য ভালো হয়েছে কলম লেখা থামাইছেন। আচ্ছা আর আর অল্প একটু পরে শেষ করে ফেলি, তারপর একটু পরে লিখতেছেন যে ডোনাল্ড ট্রাম্প নামের মানুষটি ইলেকশন হেরেছে সেটি একটি ভালো খবর হতে পারতো, কিন্তু সেই দেশের প্রায় অর্ধেক মানুষ বর্ণবাদী, এই সারি কথাগুলো যে কই পায়, আমেরিকার অর্ধেক মানুষ বর্ণবাদী, আমেরিকার অর্ধেক মানুষ রেসিস্ট, মানে উনি কিন্তু উনি এতটা মূর্খ এতটা স্টুপিড গবেট ইডিয়ট বলে আমার বিশ্বাস হয় না, উনি এগুলা মানে কেন বলে কিন্তু আমার ওই আবার একটা ব্যাখ্যাও খুঁজে পাই না। দেখেন আমেরিকাতে আমার ডিপার্টমেন্টের প্রচুর প্রফেসর ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে এবং তাদের সাথে আমি ওঠা বসা কাজকর্ম এবং তারা যে কী পরিমাণ ভালো মানুষ, মানে স্যার তো বলতেছেন বর্ণবাদী দাবি করতেছেন, এরা যে কী পরিমাণ ভালো মানুষ, কত ক্যাপাসিটিতে ওনাদের ভালো মানুষের পরিচয় আমি পাইছি, এবং কিন্তু তারা কিন্তু আমি এগুলো নথিতে বিভিন্ন সময় আলোচনা করছি, মানুষ একটা মানুষ যখন ভোট দেয় তখন তাহলে জাফর ইকবাল যখন স্যার যখন আওয়ামী লীগকে ভোট দেন তাহলে কি ছাত্রলীগের কোপাকুপি কেন্দ্রস্করণে ভোট দেন? ছাত্রলীগকে যখন ভোট দেন আওয়ামী লীগকে যখন ভোট দেন উনি তখন এই যে আওয়ামী লীগ চুরি দাঁড়িয়ে করে লক্ষ কোটি টাকা দেশের দুর্নীতিবাজরা চুরি করে খাইছে, তারপর ছাত্রলীগে যে কোপাকুপি করতেছে তাহলে কি এইসব কারণে উনি তাদেরকে ভোট দেন আওয়ামী লীগকে? তা তো না, উনিগুলো ইগনোর করে আওয়ামী লীগের অন্যান্য কারণ যেগুলোর সাথে উনি একমত সেইসব কারণ আওয়ামী লীগকে ভোট দেন এবং আওয়ামী লীগের অনেক কিছু আছে যেগুলোর সাথে আশা করছি উনি একমত না। এইভাবেই তো কাজ করে সারা পৃথিবী, এভাবে তো আমরা সকলেই কাজ করি, তো জাফর ইকবাল না বোঝার কোনো কারণ নাই। তো যারা আমেরিকার অর্ধেক মানুষ ট্রাম্পকে ভোট দিছে তারা ট্রাম্পের বর্ণবাদী আচরণের সাথে রেটরিকের সাথে তারা একমত না, বেশিরভাগ মানুষ একমত না, বেশিরভাগ মানুষ একমত না। তারপরে ভোট দিয়েছে ট্রাম্পের অন্যান্য দিক দিয়ে, ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে, প্রায়োরিটি নিয়ে, হেলথ কেয়ার নিয়ে ট্রাম্পের কী প্ল্যান, তারপর ওই যে কী বলে ড্রেস
ড্রেন দ্য সোয়াম্প রেটরিকের কারণে যে ট্রাম্প হইতেছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলছে, ট্রাম্প হচ্ছে ইমিগ্রেশন রিফর্ম করবে বলছে, ট্রাম্প হচ্ছে আমেরিকাকে প্রায়োরিটি দিবে বলছে, ন্যাশনাল ইন্টারেস্টের কথা, জব ফিরে নিয়ে আসবে বলছে, বিজনেস ফিরে নিয়ে আসবে বলতে, চায়নার সাথে রাশিয়ার সাথে ফাইট করে, তারা ওগুলোর সাথে একমত দেখে ভোট দিচ্ছে। তারা ট্রাম্পের ইসলাম বিদ্বেষী বা ব্ল্যাক বিদ্বেষী বা মাইনরিটি বিদ্বেষী রেটরিকের সাথে একমত না। ওই যে আপনি যেরকম আশা করছি আপনি আওয়ামী লীগের যে দুর্নীতি ফুর্নীতি কুপাকুপি খুনাখুনি করতেছে আপনি সেগুলোর সাথে একমত না, আপনি আবার সেগুলো দেখেন না, আপনি কলম লিখলেন। তারপরে 2020 সালে যেখানে বিএনপি জামাতের অস্তিত্ব নাই, তাও আপনি বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত চলতে থাকে আপনার, আপনি আওয়ামী লীগকে দেখেন না। যারা ক্ষমতায় যারা দুর্নীতি করতেছে আপনি তাদেরকে চোখে দেখেন না। আপনার এই যে লেখাটার মধ্যে হেফাজত টেনে নিয়ে আসবে, আওয়ামী লীগ টেনে নিয়ে আসবে না। অথচ আওয়ামী লীগ কিন্তু হেফাজতের কোনো ক্ষমতা আছে, হেফাজতের কোনো পাওয়ার আছে, উনি দুর্বলকে নিয়ে চুলকানি, যাদের কোনো পাওয়ার নাই, হেফাজত একটা পোস্টার ছিঁড়ছে এটা নিয়ে উনি এখন এখানে কমপ্লেন করবে। আর আওয়ামী লীগ কী করতেছে, যখন বিএনপি থাকে বিএনপি, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন কিন্তু ওনার কলম থামে না, ওনার কলম হইতেছে কে সরকারে আছে এটা না, যেটা বললাম যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হবে কারণ এস্টাবলিশমেন্ট দুর্নীতির সাথে জড়িত থাকে, না না উনি সেটা নন। আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও বিএনপি জামাত হেফাজত, বিএনপি জামাত ক্ষমতা থাকলেও বিএনপি জামাত হেফাজত, হেফাজত হেফাজত উনি বলতেছেন ট্রাম্প নির্বাচিত হয়েছে জন্য আমেরিকার অর্ধেক মানুষ রেসিস্ট। আপনি তো রেসিস্ট, আপনি জাফর ইকবাল স্যার আমি তো অনেক আগে ঘোষণা দিয়েছি আপনি রেসিস্ট, আপনি পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এই দোহাই দিয়ে আপনি 2020 সালে আপনি কলম লিখছে দুই বছর আগে, যিনি এখনও প্রতিটি পাকিস্তানির মাঝে উনি দানব দেখতে পায়। পাকিস্তানি একটা নারী একটা শিশু গতকালকে যে জন্মাইছে তার মধ্যে উনি দানব দেখতে পায়, মানে একেবারে একটা খুবই একেবারে জেনারেল স্টেটমেন্ট ওনার, এটা কোনো রাগ ঢাক নাই। এখনও আমি প্রতিটি পাকিস্তানির মাঝে দানব দেখতে পাই, আমি এটা পরে আমি এটা ভুলতে পারিনি যে এটা কেমনি ন্যূনতম শিক্ষিত ভদ্রলোকের মুখ থেকে এটা বের হওয়া সম্ভব। জাফর ইকবাল অহর হয়ে গেল। সো আপনি বলতেছেন আমেরিকানরা রেসিস্ট, আপনার চেয়ে বড় রেসিস্ট দুনিয়ায় আছে? আপনি বলেন যে ছাত্রলীগের একটা ছেলে মারামারি কোপাকুপি করার পর আপনি বলেন যে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, যে ছোটো ছেলে কী বোঝে তাকে আমার কাছে পাঠালে আমি মাথা হাত বুলাই দিব, একটা শিবিরের ছেলে, সে ছোটো ছেলে না, আপনি তার কথাই বলতে চান? একটা শিবিরের ছেলে আপনার সাথে কথা বলতে আসছে, আপনার ফ্যান আপনার সাথে, আপনার এই ধরনের রেসিস্ট আচরণের পরও সে আপনার লেখার ভক্ত, সে আপনার সাথে দেখা করতে আসলে আপনি তার সাথে শিবির শুনে দুর্ব্যবহার করে তাকে বের করে দিচ্ছেন। বইমেলায় আপনি সব ছেলের দাড়ি টুপি থাকে তার আপনার কাছে অটোগ্রাফ নিতে আসলে আপনি কী ধরনের ব্যবহার করেন সেসব স্টোরি সেসব অ্যানেকডোটো আমরা জানি। আপনি বলেন আমেরিকানরা রেসিস্ট, আমেরিকার অর্ধেক মানুষ রেসিস্ট জাস্ট বিকজ তারা ট্রাম্পকে ভোট দিচ্ছে, তারা ট্রাম্পের বিভিন্ন পলিসির সাথে একমত বিধায় ভোট দিচ্ছে ট্রাম্পকে, আপনি সেটাকে টেনে বলতেছেন আমেরিকার অর্ধেক মানুষ রেসিস্ট, রাইট? সো আপনার চেয়ে বড় রেসিস্ট দুনিয়া আছে, যে আপনি এই কথাটা বলছেন এটা একটা রেসিস্ট কথা, যে আমেরিকার অর্ধেক মানুষ রেসিস্ট জাস্ট বিকজ তারা ট্রাম্পকে ভোট দিচ্ছে, এটা একটা রেসিস্ট স্টেটমেন্ট। আপনি আপনি নিজেকে রেসিস্ট প্রমাণ করলেন এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে, যেটা আপনি আরও কোটিবার অতীতে করে আসছেন। সো কী পরিমাণ, এটা একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক ন্যূনতম থটফুল ন্যূনতম শিক্ষা দীক্ষা আছে এমন কোনো মানুষ এই কথা বলতে পারে যে ট্রাম্পকে ভোট দিছে মানে আমেরিকার অর্ধেক মানুষ বর্ণবাদী, আমেরিকার অর্ধেক মানুষ বর্ণবাদী? আচ্ছা আরে খোদা, এইগুলো যে খালি বাংলাদেশে বসে বসে এগুলো বলে পার পা, একটা সভ্য দেশে হইলে জুতায় বের করে দিত এই শিক্ষিত সমাজ থেকে এইসব রেসিস্ট কথাবার্তা বলে। পাকিস্তান এখন প্রতিটা প্রতিটা পাকিস্তানের মাঝে উনি দানব দেখতে পান, শিবির শিবির ছেলে শিবির মাত্র সাবহিউম্যান হিসেবে উনি ওপেনলি বলেন, ট্রিট করেন, এগুলো বাংলাদেশ দেখে উনি বলে পার পাচ্ছেন আমেরিকার অর্ধেক মানুষ বর্ণবাদী। আচ্ছা শুধু তাই না, পৃথিবীর বড় বড় দেশ যে আসলে ভুয়া এবং প্রচণ্ড স্বার্থপর, কী বলবো এগুলো নিয়ে কথা বললে আসলে ওনার রেগুলার রিফিউট করা ডিবাঙ্ক করার কোনো প্রয়োজন আছে? পৃথিবীর বড় বড় দেশগুলো স্বার্থপর এবং ভুয়া উনি সবসময় এখন না, ওনার আবার আমি জানি ওনার দেশপ্রেমটা কীভাবে কাজ করে, ওনার চেতনা দেশপ্রেম যে কী, পাকিস্তান বাংলাদেশ পৃথিবীর সব দেশ ভুয়া, পৃথিবীর সব দেশ খারাপ, বাংলাদেশ সবার সেরা, এত সেরা কই পান আপনি বাংলাদেশে? বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রিফিউজি বাংলাদেশ থেকে জেনারেটেড হইতেছে, পৃথিবীর সবচেয়ে বেশি রিফিউজি জেনারেট হয়েছে মধ্যপ্রাচ্য কী জানি ইউরোপে দুই বছর আগে, পৃথিবীর সবচেয়ে বেশি রিফিউজ জেনারেট হয়েছে বাংলাদেশ থেকে, তখন সিরিয়াতে যুদ্ধ চলতেছিল, সিরিয়ার থেকেও না, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকেও না, ঢাকা পৃথিবীর সবচাইতে বসবাসের অনুপযোগী দেশ, লাইক একদম নাম্বার ওয়ান, এমন না টু থ্রি, সবচাইতে বসবাসের অনুপযোগী দেশ। তারপর পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ, সবচাইতে টপ টেন না, নাম্বার ওয়ান, এশিয়ার মধ্যে ব্যবসার জন্য সবচাইতে অনুপযোগী বাংলাদেশ, এশিয়ার মধ্যে পড়াশোনার ওই যে উদ্ভাবনের এটাই তুমি স্যার এখন লিখবে, সবচাইতে পিছিয়ে আছে বাংলাদেশ, সবচাইতে নেপাল ভুটান সবার চেয়ে পিছিয়ে আছে। খুন গুমের কথা বাদ দিলাম, বাবা তুমি কান্তে সোজে থেকে শুরু করে খুন গুম, একটা অটস্থ দেশের অবস্থা, এই দেশে কেউ থাকতে চায় না, সবাই জান নিয়ে পালায় বাঁচে, আর উনি হইতেছে পৃথিবীর বড় বড় দেশগুলো ভুয়া এবং প্রচণ্ড স্বার্থপর, এবং উনি বাংলাদেশ নিয়ে যে কত ওনার গল্প,
ভালো আছেন তো বাংলাদেশে তেলবাজি করে চাম্বাজি করে সুতরাং ওই যে চাম্বাজগুলো বাংলাদেশে গল্প করে বিষয়ে তো নতুন কিছু না চলে আমার সুখন আইফার হোসেন সরকারের চাম্বাজি করবে করে বিভিন্ন সেমিনারে ডাক পাবে বিভিন্ন প্রতিষ্ঠানের হেড হবে বাংলাদেশে যতগুলো চাম্বাজিগুলো সব বিভিন্ন পদে আছে ভালোভাবে আছে সো কারণ উনি তো বুঝতেছে না কারণ এখন এই সরকারকে নিয়ে ওই যে গতকালকে খবর পড়লাম যে সারা জীবন বাংলাদেশে মুভিতে দেখানো হয়েছে পুলিশ নানা রকম অন্যায় করে দুর্নীতি করে পুলিশ নায়ককে ধরে নিয়ে আসে নায়কের উপর টর্চার করে এসে সারা জীবন মুভিতে গুলো দেখে আসছি গতকালকে পড়লাম যে এক পরিচালক এবং অভিনেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে এই কারণে যে মুভিতে পুলিশকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে পুলিশের মানহানি হয়েছে এই কারণে সো এরকম একটা দেশ হয়ে গেছে এখন এই দেশে কেউ মুখ খুলতে পারে না আমি দেখাইছি আপনাদেরকে ওই যে সালমান মুক্তাদির তারপর হচ্ছে ওই যে অমিতাভ রেজার একটা ইন্টারভিউতে ইয়ের সাথে খালেদ মহিউদ্দিনের সাথে তো খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করছিল অমিতাভ রেজাকে যে আপনার এখন দেশের যে অবস্থায় এই অবস্থাকে আপনার আগে দেখছেন তখন অমিতাভ রেজা বলছে যে অমিতাভ রেজা বলতেছে যে এটা তো আসলে বলারও সাহস এখন নাই তবে আগে এই অবস্থা কল্পনা করা যেত না আগে অন্যান্য সরকারের আমলে অনেক কিছু বলতে পারছি আমরা এখন তো মুখ খোলার সাহস পাই না ভয়ে এই অবস্থা আগে কোনো দিন ছিল না সো জাফর ইকবাল তো টের পাচ্ছেন না যে এই সরকার কী অবস্থা করতেছে এই স্বাধীনতার ওনার স্বাধীনতা চেতনা নিয়ে এত গল্প মারেন মুক্তিযুদ্ধ নিয়ে উনি স্বাধীনতা নিয়ে চেতনা নিয়ে এই মুক্তিযুদ্ধ যে কোন দিক দিয়ে আমাদের কত দিক দিয়ে কত রকম ওপেনিং দিয়ে ঢুকতেছে আর বের হইতেছে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা বাংলাদেশিদের সেটা জাফর ইকবাল স্যার তো সুবিধাভোগী এর জন্য টের পাচ্ছেন না এবং যখন সারাদিন বিএনপি জামাত নিয়ে কুচুকুটু কুটু কুটু করে বিএনপি জামাতের আমলেও কিন্তু বিএনপি জামাত নিয়ে কুতুকুটু চুলকাইছে তখনও টের পান নাই কারণ বিএনপি জামাত ওনাকে ধরে নাই কারণ তখনও আগের সরকারগুলো এত অসহিষ্ণু ছিল না উনি কোনো দিনই টের পান নাই উনি আগে বিএনপি সরকারের আমলে সরকারের সমালোচনা করছেন সরকার তখন এতটা অসহিষ্ণু ছিল না আর এখন তো তেলবাজি করতেছেন এখন তো ধরার প্রশ্নই ওঠে না সো এখন একটু আপনি সরকার সমালোচনা করেন তো দেখি কত বড় কুলি যে আপনার মতো কত খাইয়ে দিছে আপনার চেয়ে বড় এই যে কী জানি বলে আন্তর্জাতিকভাবে কী জানি বলে শহীদুল হক আন্তর্জাতিকভাবে ওনার অ্যাকসেপ্টেন্স আসছে ওনার সারা পৃথিবী থেকে কত বড় বড় নেতৃবৃন্দের কাছ থেকে স্টেটমেন্ট আসছে রক্তপিঠে এত রক্ত বের করে সেই আবার রক্ত ভেজার শার্ট আবার চেঞ্জ করছে সো এই সরকার কাউকে কিছু মনে করে না এই সরকার কি সেই যে জামাতের যে ইয়া হয়েছে যুদ্ধাপরাধের বিচার হয়েছে সারা পৃথিবী জানে এটা কী যুদ্ধাপরাধের বিচার হয়েছে এটা বিরোধী দলের খালি কিছু নেতা ধরে ধরে ফাঁসি দিছে নিজের দলের নেতা একটার কোনো কিছু বিচার করা নাই তখন বলছে যে আমরা করবো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে যে করতেছেন আমরা দেখতেছি সারা পৃথিবী জানে যে এখানে এটা হইতেছে বিরোধী দলের বিরুদ্ধে একটা পার্সিকিউশন সারা পৃথিবী মিলে আমেরিকাটা আমি সবাই মিলে চাপ দিয়ে কিছু করতে পারছে সরকারকে বন্ধ করতে পারছে বিচার ঠিকই ধরে ফাঁসি দিয়ে দিছে সো এই সরকার কাউকে কিছু মনে করতেছে না ইন্ডিয়ার সাপোর্টার্সে দেখে কাউকে কিছু মনে করতেছে না ঠিক আছে শহীদুল হক তহিদুল হক কি ডক্টর মোহাম্মদ ইউনুস টিউনুস পার্সে কিছু করতে ডক্টর মোহাম্মদ ইউনুস লাথি মেরে বের করেছে গ্রাম ইনফর্ম থেকে এই যে আন্তর্জাতিক চাপটা কোনো কিছু কাজে আসছে কিছু কাজে আসে নাই আপনার মতো জাফর ইকবালের পকেটে ভরে এদিক দেখে ওই দিক দিয়ে পিট করে বের করে ফেলে দিবে সরকার খালি একটু সমালোচনা করে দেখেন না আপনি যে গল্প মারতেছেন বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বড় ভুয়া দেশগুলো আমরা তো ভুয়া দেশে বসে যেই পরিমাণ মানবিক অধিকার এবং যে পরিমাণ সম্মান যে পরিমাণ অধিকার নিয়ে আসি আপনার পৃথিবীর সবচেয়ে সেরা দেশে তো আমরা যাইতেও ভয় পাই না আপনার পৃথিবীর সবচেয়ে সেরা দেশটা নিয়ে খালি আপনি একদিন লেখেন না যে পৃথিবীর সবচাইতে সেরা দেশ না বাংলাদেশ পৃথিবীর সবচাইতে তলানির দেশ যত স্কেল আছে পৃথিবীর মধ্যে মোটামুটি সব স্কেলে বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বাজে এবং সবচাইতে তলানির দেশ এটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট এটা আমার কোনো ব্যক্তিগত হাইপোথিসিস না লাইক ডেটার ভিত্তিতে তো এরকম চার পাঁচটা ম্যাটার বললাম ম্যাটার করে এরকম এমন কোনো মেট্রিক নাই যেটার মধ্যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে তলানির না হলে সবচেয়ে তলানির অ্যাটলিস্ট দশটা দেশের মধ্যে নাই এই কথাটা যদি বলেন না দুই দিন পরপর এই সরকারের সমালোচনাটা একটু করেন না একটু লিখেন না যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই যে দেড় বছর ধরে রাষ্ট্রীয় কোষাগারের টাকায় করোনা ভাইরাসের মধ্যে অপচয় করা হচ্ছে এটা প্রতিবাদ করে একটু কল লেখেন না একদিন বার পাবেন কারণ ওরা জানে সরকার জানে আপনি দাবেদার তাদের একদিন দুই দিন তিন দিন লিখেন আপনি বিশ্বের সেরা দেশটা আমরা দেখতে চাই একটু কত বিশ্বের সেরা দেশ কত বড় বড় আপনার চেয়ে রুথি মহারুথি খাইয়ে ফেললো আর আপনি কোথাকার কে আসছেন পুটুস করে বললো খেয়ে করে ফেলে দিবে ছেড়ে দিবে রাইট ওই যে একবার না এই ছাত্রলীগের সাথে লাগছিল জাফর ইকবাল কি নিয়ে জেনে বলছিল পরে ছাত্রলীগ কিন্তু সারা দেশে ছাত্রলীগ ওনার বিরুদ্ধে শুরু করছিল সো ওই যে এক ফ্রেন্ডলি ফায়ারিং আর কি একটু হয়ে গেছে এটা যদি খালি কন্টিনিউ করে একবার দুইবার তিনবার ঠোকাঠুকি হয় সরকারের সাথে বা ছাত্রলীগের সাথে জাফর ইকবাল স্যারের সোনার বাংলা বিশ্বের সেরা দেশ আর উনি বলে বেড়াতে আছে পৃথিবীর সব বড় বড় দেশগুলো ভুয়া এবং প্রচণ্ড স্বার্থপর এরা প্রচণ্ড স্বার্থপর দেখেই এই দেশে আমরা এরকম স্বাধীনতা নিয়ে এরকম অধিকার নিয়ে এই দেশে বসে এই দেশের সমালোচনা করতে পারি এবং আমরা এই দেশে কয় টাকা ট্যাক্স দিই পাই তো এই কয় পয়সা বেতন এখন যেহেতু স্টুডেন্ট এই কয় পয়সা বেতন পাই সেখানে এই কয় পয়সা ট্যাক্সের টাকা দিয়ে আমার যখন ছেলে হয়েছে $35,000 বিল আসছে $36,200 বিল টাকা কত আসে প্রায় $40,00,000 টাকা একটা কত আমার বিল দেওয়া লাগে নাই আমার তো সারা জীবন আমি ট্যাক্সের টাকা দিয়ে এই পরিমাণ আমার যেই অলরেডি যেই পরিমাণ সরকার আমাকে বেনিফিট দিচ্ছে এগুলো শোধ করতে পারবো না আমি তো দেশের নাগরিকও না এবং এই দেশের মানুষটা বলেও না
যে এরা তো আমাদের দেশের নাগরিক, এরা কল্পসা ট্যাক্স, এরা তো আমাদের সব টাকা নিয়ে যাচ্ছে। বড় যে দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমরা এরকম বিভিন্ন পাবলিক বেনিফিটগুলো উপভোগ করি অন্য দেশ থেকে আসা, আমরা এই দেশের নাগরিক না, জাস্ট পড়াশোনা করতে আসছি, তাও নন ইমিগ্রেন্ট ভিসায়। আমরা আসার আগে বলে আসছি যে আমরা এই দেশে থাকতে আসি না, চলে যাব, এই শর্তের ভিত্তিতে ওরা আমাদেরকে ভিসা দিছে। সো এটা কাগজে কলমে লিপিবদ্ধ কনফার্ম যে আমরা এই দেশে থাকবো না, আমরা চলে যাবো, কয়েক বছর পড়াশোনা করতে আসছি, তারপরে এই দেশের মানুষের ট্যাক্সের টাকা তুলে আমাকে 40 লাখ টাকা আমার হইতেছে পেছনে খরচ করে। এটা শুধু আমার চিকিৎসা পড়াশোনার পেছনে, তো আরও মানে 50 লাখ টাকা করে বছরে খরচ করতেছি আমার পেছনে। আমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আসে না, আমি কথা দিয়ে আসছি আমি এখান থেকে চলে যাবো পড়াশোনা শেষে, কাগজে কলমে লিপিবদ্ধ, এবং তারা সত্যিকার অর্থে চায় আমি পড়াশোনা শেষে চলে যাই দেশ থেকে। কোনো কিছু পাওয়ার আসে না, জাস্ট করে যাচ্ছে তারা। এবং এই দেশের ট্যাক্সপেয়ারের টাকায় আমি দেশের নাগরিক না, আমি দেশকে কোনো কিছু দিব না, আমি ফেরত কোনো কিছু রিটার্ন না করে আমি ফেরত চলে যাবো, আমি এদের এই সব রিসোর্স ব্যবহার করে এদের, এই প্রতিশ্রুতি দিয়ে আসার পরও এই দেশের ট্যাক্সপেয়াররা আমার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে কোনো কিছু রিটার্নের আশায়। এদের নাসার বাজেট বন্ধ, নাসার ফান্ড আজকে অনেকদিন ধরে খালি নাসার ফান্ড কাট হইতেছে, এই দেশের ট্যাক্সপেয়াররা বলতেছে যে না আমাদের অন্যান্য প্রায়োরিটি আছে, নাসার রিসার্চ বন্ধ করা, আমাদের নাসার রিসার্চ করা লাগবে না। এরা নাসার রিসার্চের ফান্ড কাট করতেছে এই দেশের মানুষের ট্যাক্সপেয়াররা, কিন্তু আমাদেরকে ঠিকই চালায় নিচ্ছে। এবং আমি এত বছর আসি বললাম না, এই দেশে আমি যেই পরিমাণ সম্মান নিয়ে থাকি আমার দেশে তো কল্পনাই করা যায় না। উনি বলতেছে পৃথিবীর বড় বড় দেশ যে প্রচণ্ড ভুয়া এবং প্রচণ্ড স্বার্থপর, কত স্বার্থপর দেখতেছি আমরা টের পাচ্ছি। এই ফটকামি কথাবার্তাগুলো বলে বাংলাদেশে তো খুব তো পাচ্ছেন তবলা হাততালি পাচ্ছেন, খুব ভালো কথা হাততালি পায়। ওই যেটা বললাম একটু ওইটা বলে দেখেন না যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর নামে মানুষের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় এক বছর, এক মাস, দুই মাস, দশ মাস, এটা আবার 2021 সাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আপনার কাছে ভাগ্যিস ভাগ্যিস এটা পিছিয়ে নিয়ে আবার করা হবে, আপনি খুব আনন্দিত যে ভাগ্যটা আপনার ভালো যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীটা এখনও যায় নাই, চলতেছে পাবলিকের টাকায়। উল্টাটা বলে দেখেন দেখি আপনার সেরা দেশ এবং পৃথিবীর সব দেশ ভুয়া ফন্ডে যে আসবে উনি, আমি একটা নিয়ে তখন কথা বলে আসলে লাভ নাই। পরের প্যারাতেই উনি লিখতেছে, মানে ওই প্যারাতেই, মানে ওরে বাবারে বাবা কন্ট্রাডিকশনের যে কোনো, উনি যে কী বলে আর কী করে, উনি একটা কলম লিখছিলেন কিন্তু নিয়ে, যে কিন্তু মানে মানে আমরা বলি না যে আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, কিন্তু আমরা চাই বিচারটা স্বচ্ছ প্রক্রিয়ায় হোক। উনি তখন কলম লিখছে যে কিন্তু শব্দটা যারা আবিষ্কার করছে এরা খুব খারাপ মানুষ। উনি লিখেছেন যে ভাইরাসের টিকা কী জানি, ভাইরাসের টিকা প্রয়োজন থেকে অনেক বেশি, বড় বড় দেশগুলো কী করছে, তারা ভাইরাসের টিকা প্রয়োজন থেকে অনেক বেশি শুধু কি যে কিনে রেখেছে তাই নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই বেছে। শুনেন, তারা শুধু তাদের দেশের জন্য কিনে রাখছে, আপনাকে দিচ্ছে না। তারা এই ভ্যাকসিনটা যে আবিষ্কারের পেছনে কত বিলিয়ন ডলার খরচ হয়েছে জানেন, আমেরিকার এই যে কয়েকদিন পড়লাম কত বিলিয়ন, প্রায় ২০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এরা নিজের পকেটের টাকা, ট্যাক্সপেয়ারের টাকা খরচ করে আপনাকে কেন ফ্রিতে দেয় না, আপনি এটা নিয়ে বলতেছেন তারা খুব খারাপ স্বার্থপর। আপনি কি ভাই, আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কে, আপনার 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 রুচি, মানসিকতা, চিন্তা, চেতনা কতটা কলুষিত আপনি জানেন, আপনি যে তাদেরকে নিয়ে কথা বলেন। তারা ২০ বিলিয়ন ডলার খরচ করছে, তাদের নিজের দেশের ২০ বিলিয়ন ডলার তারা খরচ করছে তাদের দেশে এই টাকা নিয়ে। কোভিডের মধ্যে আমেরিকার ইতিহাসে সবচাইতে বেশি আনএমপ্লয়মেন্ট, আমেরিকার ইতিহাসে 100 বছরের ইতিহাস ব্রেক করে ফেলছে। দ্য গ্রেট রিসেশন আমেরিকাতে হয়েছিল 1924 থেকে 1930 বা 24 থেকে 30, দ্য গ্রেট রিসেশন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রিসেশন। তখন হইতেছে সম্ভবত, তখন যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি আনএমপ্লয়মেন্ট, লাইন ধরে মানুষ দাঁড়ায় গেছে খাবারের জন্য আমেরিকাতে করোনা ভাইরাসের এই পরিস্থিতির কারণে। এই অবস্থার মধ্যে তারা ২০ বিলিয়ন ডলার খরচ করে টিকা আবিষ্কার করছে, রিসার্চ করে, এবং এগুলো গরিব দেশগুলোতেও পাঠাবে। তারা আবিষ্কার করছে, তারা তাদের দেশে রাখবে না, তারা তাদের দেশে ব্যবহার করবে না, তাদের নিজেদের টাকা, ও তারা নিজের টাকা আবিষ্কার করে পুরো টাপটারে ফ্রিতে কেন দিল না তারা এখন খারাপ। ছ্যাঁসরামের একটা সীমা থাকা চাই। হ্যাঁ, এই দেশের অনেক ইস্যু আছে, ওই ওয়েস্টের দেশের সমালোচনা করার অনেক ভ্যালিড জায়গা আছে, সেগুলো নিয়ে কথা বলেন। ফাত্রামি করার তো কোনো প্রয়োজন নাই, ফাত্রামি তো করার তো কোনো প্রয়োজন নাই। তারা কত স্বার্থপর, পৃথিবীর বড় বড় দেশগুলো যে আসলে ভুয়া ধরনের এবং প্রচণ্ড স্বার্থপর সেটাও উনি টের পেয়ে গেছেন এই কোভিডে। তারা ভাইরাসের টিকা প্রয়োজন থেকে অনেক বেশি শুধু যে কিনে রেখেছে তাই নয়, প্রয়োজন থেকে অনেক, তাদের সবগুলোই তো তাদের, তারা তো বরং আপনাকে দিচ্ছে, বলেন না বেগার ক্যানট বি চুজার, তারা ফ্রিতে আপনাকে দিচ্ছে নি, যেতে আপনি বলছেন তারা প্রয়োজনের চেয়ে বেশি রেখে দিছে। কোথায় প্রয়োজনের চেয়ে বেশি রেখে দিছে আমরা তো পাচ্ছি না। এই দেশের তো সবাই পাবে না ভ্যাকসিন, এই দেশে হচ্ছে আপনার ওই যে কি বলে যাদের হয়তো অসুস্থ বয়স্ক শুধুমাত্র তারা প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিন পাবে, সাধারণ মানুষ কেউ ভ্যাকসিন পাবে না। সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন আসতে আসতে 2022 সাল পার হয়ে যাবে, কোথায় ওরা প্রয়োজনের চেয়ে বেশি রেখে দিল ভ্যাকসিন, কোত্থেকে বানাবে এসব কথা, কথাবার্তার কোনো ভিত্তি আছে, কোনো মা বাবা ও পাবলিক তো রেগুলার চ্যালেঞ্জ করতে যাবে না বা জানেও না পাবলিক। জাফর ইকবাল স্যার বলছে এটা তো বাইবল, জাফর ইকবাল স্যার বলছে এটা গডস ওয়ার্ড না। সো উনি যে এই যে মিথ্যা কথা বলে রেসিস্ট চিন্তাভাবনা ছড়াইতেছে বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ, একটু আগে কিন্তু বসে যে এখন আবার বলবে, এইমাত্র বললো যে পৃথিবীর বড় বড় দেশগুলো কত খারাপ এই ভুয়া, এবং উনি বাংলাদেশ নিয়ে কত রকম স্বপ্ন দেখে, সত্য গল্প সবসময় করে।
একই প্যারাতে অন্য প্যারাতে না একই প্যারাতে উনি বলতেছে বুড়ো মানুষদের অবহেলার ব্যাপারে আমাদের দেশ খুব পিছিয়ে আছে সেটাও বলা যাবে না এই দেশেও জ্বর উঠেছে বলে একটা আস্ত পরিবারকে জঙ্গলে তাদের বৃদ্ধা মাকে একটা আস্ত পরিবার জঙ্গলে তার বৃদ্ধা মাকে ফেলে গিয়েছিল এরকম অমানবিক উদাহরণ সারা পৃথিবীতে খুঁজে আর একটিও পাওয়া যাবে কিনা সন্দেহ ও মা আপনি না সারা পৃথিবীর ব্যাশিং ট্যাশিং করে শেষ করে ফেলেন সারা বছর ধরে করেন পৃথিবী সেরা দেশ বাংলাদেশ আপনি ওই যে এই আমি এর আগে দেখাইছি অনেকগুলা লেখায় উনি পৃথিবীর যত রকম সভ্য দেশ বাংলাদেশ তো সভ্য দেশ না রিয়েলি যেগুলো বাংলাদেশের তুলনায় তো সভ্য মানে সভ্যতার স্কেলে মঙ্গল গ্রহে আছে ওই সব দেশ কিনে নিয়ে চুলকানি 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 এইখানেও লিখতেছে যে তারা কেন নিজেদের ট্যাক্সপেয়ারের 20 বিলিয়ন টাকা খরচ করে ওরা ভ্যাকসিন আবিষ্কার করছে এত বছর রিসার্চ করে সব রিসোর্স এই প্যান্ডেমিকের মধ্যে মানুষ খাইতে পারছে না তার মধ্যে সব রিসোর্স ওরা টিকার পেছনে ব্যয় করছে ব্যয় করার পরে এদের লোক সবাই টিকা পাবে না শুধুমাত্র যারা অসুস্থ এবং বৃদ্ধ বয়স্ক তাদের জন্য শুধু দিবে আর যারা সাধারণ ইয়াং টিয়াং এরা পাইতে পাইতে 2022 সাল আর বাকি টিকা সব বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে গরিব দেশগুলোতেও পাঠাচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোতে জাফর ইকবাল বলতে মানে মিথ্যা কথা আর কি মিথ্যা কথা ছড়াইতেছে যে এরা কত বড় ভুয়া স্বার্থপর এরা নিজের টাকায় কেন টিকা আবিষ্কার করে আমাদেরকে সব ফ্রিতে দিয়ে দিচ্ছে না জাফর ইকবালের অভিযোগ যে তারা তাদের দেশে শুধুমাত্র বৃদ্ধদের জন্য এবং অসুস্থদের জন্য প্রায়োরিটি বেসিসে রাখতেছে তাই তো জাফর ইকবাল খুশি না ও পুরাটা দিয়ে দিতে হবে ওনাকে ফ্রিতে অভিযোগ করে বেড়াইতেছে করিটার এখন আবার বলতেছে যে আমাদের মতো এই যেরকম সারা পৃথিবীতে শুধুমাত্র জঙ্গলে বৃদ্ধা মাকে ফেলে গেছে এই কারণে আপনার এখন মনে হচ্ছে যে সারা পৃথিবীতে এরকম আরেকটা দেশ খুঁজে পাওয়া যাবে না শুধু একটু কারণে তো বাবা তুমি কাঁদতেছো যে থেকে শুরু করে প্রত্যেকটা দিন এই দেশে যা হইতেছে এই দেশ থেকে প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে পালায় বাঁচতেছে ওইগুলোর কারণে আপনার মনে হচ্ছে না ওই যে এখন এসে মনে হইলো যে যুদ্ধাপরাধের বিচারের নাম দিয়ে সারা পৃথিবীর সামনে সারা দেশের সামনে একটা ক্যাঙ্গারু কোর্ট বসায় শুধুমাত্র বেছে বেছে বিরোধী দলের নেতা কয়েকটা ধরে ফাঁসি দিয়ে শেষ চ্যাপ্টার ক্লোজ এগুলো তখন আপনার কাছে মনে হয় না যে এরকম আর একটা দেশ পৃথিবীতে আছে কিনা এখন মনে হচ্ছে একটা বৃদ্ধা মাকে জঙ্গলে ফেলে আসছে দেখে এই বেটা যে কি কয় আর কি লিখে আর কোত্থেকে কি বলে আমি জানি উনি জানে পৃথিবীর হিসেবে আমাদের দেশে করোনা ভাইরাসে খুব বেশি মানুষ মারা যায়নি কিন্তু আচ্ছা ওই যে ইতিবাচক হয়ে গেছে খুব বেশি মানুষ মারা যায়নি আপনি এখানে কি আলোচ্য বিষয় এটা আপনার এখানে আলোচনা একটা ন্যূনতম ইন্টিগ্রিটি ওলা মানুষ হিসেবে ন্যূনতম বিবেকবান বুদ্ধিজীবী মানুষ হিসেবে কী বলা উচিত ছিল যে আমাদের দেশে কোনো কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কোনো মা বাপ নাই কোনো ইয়ের আমার ভাইয়ের তো কোভিড হয়েছে পুরো ফ্যামিলি সুদ্ধা ভাইয়ারে বললাম যে তুই টেস্ট করছোস আসছি কিনা নেগেটিভ আসছি কিনা বলতে পাগল হয়েছে নাকি পজিটিভ আসছে ওর তো টেস্ট করতে জীবন বের হয়ে গেছে আমি কি আবার যাবো নেগেটিভ আসছে কিনা টেস্ট কর ও এবং তার ফ্যামিলি সবার কোভিড টেস্ট করে না শুধু ভাইয়ের নিজের করছে তার ওয়াইফ এবং তার বাচ্চার মেয়ে তাদের হইতেছে সিমটম ক্লিয়ারলি দেখা যাচ্ছে তার কোভিড পজিটিভ আসে সবার সিমটম দেখা যাচ্ছে মানে সবারই কোভিড হিসেবে ধরে নিছে কিন্তু ওই দুজনকে নিয়ে যায় না কেন হ্যাসেলের কারণে যে হ্যাসেলটার মধ্যে যাওয়া লাগে ওই হ্যাসেলটা সে শুধু একাই নিছে কোনো ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং নাই এবং হ্যাসেল তো আছে এবং সব কিছু মিলিয়ে টাকা পয়সা চুরিদার এবার চলতেছে সমানে আমরা পড়ছি না খবরে কোভিড টেস্টিং কেমন করতো কোভিড টেস্টিং করার পর তো ইয়েটা নির্দিষ্ট টেম্পারেচারে মেনটেন করতে হয় ওইগুলো হইতেছে রোদের মধ্যে কোনো টেম্পারেচার বরফ কিছু নাই নিয়ে হইতেছে ঘুরতেছে আর রিপোর্ট দিতেছে ফ্রিতে এবং ওইগুলো করছে সরকার দলীয় লোকেরা সো কোভিডে যে কী করতেছি আমরা ওই যে এয়ারপোর্টের মধ্যে বসাই দিয়েছি এয়ারপোর্টের মধ্যে মানুষজন সিরিয়ালে দাঁড়ায় আছে কেউ নাই টেস্ট করার জন্য পরে একজন এক দিকে চলে যাচ্ছে একজন ভিডিও করছে আবার বিরক্ত হয় সো এইভাবে আমরা কোভিডে হইতেছি কি আমাদের দেশে করোনা ভাইরাসে খুব বেশি মানুষ মারা যায় না পৃথিবীর হিসেবে হিসাব আছে বাংলাদেশে কোনো কী পরিমাণ মানুষ হইতেছে মরতেছে আমার ভাইয়ের ফ্যামিলিতে তো আপনার হিসেবে বাংলা হিসাব দেখাইতেছেন আপনি আপনার হিসেবে আমার ভাইয়ের ফ্যামিলিতে একজনের কোভিড হয়েছে হয়েছে কিন্তু তিনজনের টেস্টই করে না এবং প্রত্যেকের যাক উনি কোন দেশে থাকে ওনাকে বাংলাদেশের গল্প আমি শোনাইতেছি উনি মনে হয় অন্য একটা দেশে থাকে সো উনি আমাদেরকে হিসাব দেখাইতেছে তো পৃথিবীর হিসেবে আমরা কত ভালো করতেছি কোভিডে আচ্ছা এটা কিন্তু ওনার জীবনের শেষ আশা করা যায় সাদাশীতে কথা উনি হইতেছে একটা আলাদাভাবে উনি এখন হেফাজত নিয়ে কথা বলবে ওনার চৈত্য থাকবে না জামাত শিবির হেফাজত বিএনপি এগুলো থাকবেই ওনার উনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এত কিছুর মধ্যে ওনার এই জিনিস নিয়ে ওনার পুরো থাকতে হবে আলাদাভাবে হেফাজতের বিরুদ্ধে আমার এক ধরনের বিশেষ ক্রোধ আছে ওরে বাবারে এই সরকারের এত কিছুর পরও উনি এই কথা জীবনে লিখলো না যে আমার এই সরকারের এত কিছুর কারণে তাদের প্রতি আমার একটা বিশেষ আলাদাভাবে একটা বিশেষ ক্রোধ আছে নাই হেফাজতের বিরুদ্ধে আছে কী কারণে কী অপরাধে আমার একটা বিশাল ছবিসহ কিছু লেখা হইতেছে সিলেট শহরের মোটামুটি কেন্দ্রস্থলে একটা বিলবোর্ড তৈরি করে টানাইছিল কারা জানি হেফাজত মিছিলে সেটার থেকে হেফাজতের একটি মিছিল সেটাকে টেনে নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো এই কারণে ওনার হেফাজতের বিরুদ্ধে একটা বিশেষ ক্রোধ আছে ওনার একটা পোস্টার ছিঁড়ে ফেলছে দেখে বুঝুন তো ওনার প্রায়োরিটিগুলা ওই যে কোন পরিবারকে যে জঙ্গলে মাহফিল আসছে এই কারণে ওনার মনে হচ্ছে বাংলাদেশের মতো এরকম দেশ আর পৃথিবীতে আছে কিনা সব কিছু এগুলার যেগুলা মেজর যেগুলা সিরিয়াস মানুষ ওইগুলোর সঙ্গে উনি 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 ফিল্টার বসাই দিয়ে হইতেছে ফিল্টার দিয়ে গান লিখেন মুক্তিযুদ্ধের চেতনা পৃথিবী উনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এখানে তখন কিচ্ছু নাই উনি বঙ্গবন্ধুর ভাগ্যিস বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অপচয়ে এক বছরের জন্য 9 মাস পিছিয়ে আবার 1 বছর অপচয় করা হবে ভাগ্যিস উনি খুব আনন্দিত এটা নিয়ে ওই ওনার ছবি হেফাজতের রাখছি সেই কারণে হেফাজতের প্রতি একটা বিশেষ ক্রোধ আছে আপনার ক্রোধ শুধু এই কারণে না আপনার তো
এমন কোন জায়গা নাই যেখানে চুল কাটেন আপনি হেফাজত বিএনপি আপনার ইস্যু হইতেছে ওইটা বিএনপি জামাত হেফাজত দাড়ি টুপি আপনি রাজাকার বানিয়ে দিবেন দাড়ি টুপি ঢুকিয়ে দিবেন আপনি ওই যে দাড়ি টুপি পরা ছিলে আপনার যদি কোনো অটোগ্রাফ নিতে আসে সে তো রাজাকার আপনি জানেন না রাজাকার কিনা আপনি দুর্ব্যবহার করে তাকে ফিরিয়ে দেন সো আপনার চুল কাটা কথাই গুলো আমরা জানি ঠিক আছে তো এই হিসেবে আপনার ইয়ে তো তারপর উনি বলবেন যে পৃথিবীর জ্ঞান সূচকে 2020 সালে পৃথিবীর 138টা দেশের মধ্যে বাংলাদেশ হয়েছে 121 নাম্বার পৃথিবীর আফ্রিকাটা আফ্রিকার দেশ কয়েকটা দেশ মনে হয় মৌরিতানিয়া এটা নিয়ে দুই চারটা যেগুলো এগুলো হয়তো পড়ে আছে আর কি চাঁদ টাঁদ তো সেটা কতটুকু খারাপ সেটা বোঝায় ও মা আবার কিসের খারাপ আপনি না চেতনা সারা পৃথিবী ভুয়া সারা পৃথিবী আপনাকে কোভিডের টাকা টিকা ফ্রিতে দিচ্ছে না এরা কত স্বার্থপরাধ লেকচার দিলেন এখন আবার এগুলো কি বলেন কতটুকু খারাপ সেটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট ওনার দেখি বেঞ্চমার্কটা কোথায় এই দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশের ভেতরে বাংলাদেশ সবার পেছনে এমনকি চলে আসছে পাকিস্তান এই কোনটা কিছু থাকবে পাকিস্তান জামাত শিবির হেফাজত বিএনপি ওই চলে আসছে পাকিস্তান ওনার ফিল্টার চলে আসছে আর এমনকি আমরা পাকিস্তানের পেছনে এই এখন খাতকাটা কুমির খাতকাটা খাতকাটা গল্পে ঢুকে গেছে পাকিস্তান এখন পাকিস্তান নিয়ে চলবে কিছুক্ষণ এমনকি আমরা পাকিস্তানের পেছনে যে পাকিস্তানি জঙ্গি মেয়েদের লেখাপড়া করতে দেবে না বলে নিয়মিতভাবে মেয়েদের স্কুল পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশে করা হয় না বাংলাদেশে এগুলো করে না বাংলাদেশের মাদ্রাসার কত কী ঘটে এগুলো পড়তেছেন না বাংলাদেশের যা হয় পাকিস্তানও তা হয় ইন্ডিয়া তো তাই হয় উনি শুধু পাকিস্তান নিয়ে ওনার চুলকানি উনি বাংলাদেশে বসে উনি ওই যে কাঁচাও কাঁচের ঘরে বসে আর কি উনি এগুলো বলতেছেন উনি কোন দেশে থাকেন উনি ও আচ্ছা উনি তো সভ্য দেশে থাকেন উনি তো সভ্য দেশগুলো নিয়েও কমপ্লেন করে ফেলছেন একটু আগে তাহলে আর কি বলবো চলতেছে আর কি পাকিস্তানে যে দেশে মারানোর একটি মেয়ে মাথা গুলি করে তাকে নোবেল পুরস্কার পাইয়ে দিয়েছে যে পাকিস্তান অর্থনীতি বা বাবা 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 পাকিস্তান মানে বুলশিট 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 সো হ্যাঁ পাকিস্তান তারপর উনি খুব আফসোস যে আফসোস এইরকম একটা দেশেরও আমরা পেছনে স্বাধীনতা অর্ধ শতাব্দী বার্ষিকীতে আমরা এই মুকুটটি সামনে উপস্থিত হয়ে যে আমরা পাকিস্তানেরও পেছনে পড়াশোনার মানের দিক থেকে আপনি কি অবাক হইলেন জাফর ইকবাল স্যার পাকিস্তানের তো পৃথিবীর 100টা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের মধ্যে 100টার মধ্যে পাকিস্তানে কয়েকটি ইউনিভার্সিটি আছে টপ 500টার মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে পাকিস্তানে বাংলাদেশের একটাও নাই আপনি কি আজ হঠাৎ করে জানলেন নাকি এত পাকিস্তান এত চুলকাতে পারবেন ফ্যাক্ট আপনার সাইডে থাকবে না বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানের মিলিটারি তো পৃথিবীর অন্যতম সেরা আপনার মিলিটারি কি পৃথিবীর অন্যতম সেরা পাকিস্তান অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে পিছিয়ে আছে সেরকম চেরিপিক করলে তো আপনি অনেক কিছু পাবেন এরকম চেরিপিক করলে আমরা আমেরিকার চেয়ে অনেক ক্ষেত্রে অনেক অনেক মেট্রিকে আগে আছে যেগুলোর কোনো বিল নাই যেগুলোর বিল আছে এরকম মেট্রিকে আমরা কোনোটাতেই আমেরিকার সামনে নাই যেটা বিল আছে পড়াশোনা শিক্ষার মান সেটা আমরা পাকিস্তানের পেছনে এবার আপনি চুল দিতে থাকেন আমরা পাকিস্তানের চেয়ে কোন দিক দিয়ে আগে আছি আপনি বলতেছেন পাকিস্তানি মেয়েদেরকে পড়াশোনার জন্য মেয়েদেরকে ইয়ে করতে হয় কি কোথায় মাদ্রাসা পড়ে দিছে আপনাদের আপনার মাদ্রাসা দেশে মাদ্রাসায় কি হয়তো বলবেন না ওইটা বলবেন আপনার তো আবার টুলকা নিয়ে যায় ওইটা আবার বলবেন তো পাকিস্তানের সাথে তুলনা করেই বলেন না দেখি না পাকিস্তানে এগুলো হতেছে বাংলাদেশে এগুলো হচ্ছে না আপনাদের সাথে হচ্ছে তো পাকিস্তান নিয়ে তো পাগল হয়ে গেলেন কেন অ্যাজ ইফ এগুলো শুধু পাকিস্তানেই হচ্ছে বাংলাদেশে হচ্ছে না সো উনি যে কী বলেন আর কী করেন আর কী খান এটা উনি খুব ভালো করে বলতে পারবেন তো যাক সেটা কথা না কথা হচ্ছে যে উনি তারপরে যে লাস্টে এসে বলছেন যে উনি আর লিখবেন না এই নিয়ে সাদাশীতে কলম থেকে উনি বিরতি নিতে চান সো বিরতি নিতে চাচ্ছেন না খুব ভালো কথা কেন নিতে চাচ্ছেন আমরা জানি আপনার তো আর মানে পাবলিক তো আর আপনার ফেসবুকে আপনার নিয়ে যে অবস্থা এগুলো আপনি দাবি করেন যে আপনি ফেসবুকে কী হয় না হয় লেখা না হয় আপনি এগুলো জানেন না পড়েন আপনি সব জানেন পড়েন আপনার কলামের থেকে এগুলো বিভিন্ন সময় টের পাইছি আপনি সব জানেন কে কী বলতেছে না বলতেছে অভিনয় করেন আপনার আগে করা মিথ্যাবাদী সো ওই কারণে আপনি বন্ধ করছেন এখন যেই পরিমাণ ট্রোলের শিকার হয়েছেন এখন আপনার তো অ্যাক্সেপ্টেন্স নাই এখন জাফর ইকবাল অ্যাক্সেপ্টেন্স চলানিতে 2013 সালে বললেন উনি শুরু করছে লেখা 2013 সালে ওনার নাম নিয়ে কিচ্ছু বলা যেত না উনি হুটলিকিং পাঁচ আটামি থেকে শুরু করে যত রকম অসুস্থতা আছে দুনিয়া সবগুলো উনি করে বেড়াইছে এতদিন তখনও মানুষ বুঝে সারে নাই যে কারণে ওই 2013 সালে লেখা শুরু করছে বলল না তখনও ওনার নামে কিচ্ছু বলা যেত না ওনার এগুলো নিয়ে আলোচনা কথায় তোলাই যেত না 2020 সালের বাস্তবতাটা চেঞ্জ হয়ে গেছে কারণ 2020 সালে ওনার যারা ফ্যান ছিল এককালে এরাও এখন ইজ সিইং থ্রু হিম ওনার ফ্যানরাও এখন সিইং থ্রু হিম সো যেই কারণে এখন উনি বুঝে গেছে যে এখন তার কলম লিখে হচ্ছে না ইজ্জত নাই এখন সবাই ট্রোল করে ওনার একটা পোস্ট দিলে ওনার পেজের মধ্যে যেই পরিমাণ হাহারি একটা সাথে যেই পরিমাণ কমেন্ট আসে সো উনি দাবি করে উনি এগুলো দেখেন সব দেখে যেটা বললো ওনার কলামে আমি এগুলো অতীতে দেখাইছি সম্ভবত একটা এপিসোড আলোচনা বোধহয় করছি বা স্ট্যাটাস দিয়ে তো দেখাইছি যে উনি ক্লিয়ারলি কী কী আলাপ হইতেছে ফেসবুকে সব উনি জানে ওনার লেখা থেকে উঠে আসছে সো উনি সবই জানে ওনার যে এখন ট্রোলের একটা খুব বড় একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াইছে এবং ওনাকে যখন সবাই সিইং থ্রু হিম ওনার সিইং থ্রু হিজ গার্বেজ এটা উনি টের পেয়ে গেছে এই কারণে আস্তে করে লেজ গুটিয়ে পালাচ্ছেন আর কি মানে মানে কেটে পড়তেছেন এটা খুব ভালো কাজ করছেন মানে মানে যে আপনি এক লাস্ট লেখাটা নামাইলেন তার মধ্যে যে কত গার্বেজ ভরে দিচ্ছেন আপনার প্রত্যেকটা লেখাই গার্বেজ প্রত্যেকটা লেখা ফ্যাকচুয়ালি মিথ্যা শুধু গার্বেজ না ফ্যাকচুয়ালি মিথ্যা সো আপনার বুলশিট আর গার্বেজ যে এইগুলো পাবলিক দেখে ফেলছে এখন ধরে ফেলছে বুঝে গেছে এখন যারা আপনার নিজের ফ্যানদের কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা নাই এটা টের পেয়ে যে মানে মানে কেটে পড়ছেন এটা খুব ভালো করছেন ভালো কাজ করছেন আর কি সো আমার একটা হালকা দুঃখের জায়গা আছে এখানে আপনি চলে যাওয়া বিদায় নিয়ে যে আমার ম্যাটেরিয়াল কমে গেল আপনি না থাকলে আমি কী নিয়ে কথা বলবো কী নিয়ে লিখবো এটা ভেবে আমার আসলে গতকালকে রাত্রে অনেস্টলি আমার 2 ঘন্টা কম ঘুম হয়েছে